আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা ও ভাঙা দাঁতের চিকিৎসায় লেজার বা লাইট কিওর ফিলিং সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে কিছুটা সমস্যা রয়েছে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। তো যেহেতু এই দাঁতটি সামনের দিকে, সামনের দাঁত, তো এ ধরনের সামনের দাঁতের ক্ষেত্রে আমরা লাইট কিওরের মাধ্যমে ফিলিং করে দিয়ে থাকি। এখানে যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে দাঁতের কিছুটা অংশ কালো হয়ে গেছে, আপনার যখন এ ধরনের দাঁতে আমরা ফিলিং করে থাকি, তখন যতটুকু অংশ এখানে কালো হয়ে গেছে বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে যতটুকু অংশ কালো হয়ে গেছে, ঠিক এতটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করার পরে ঠিক এমন অবস্থায় হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে কালো হয়ে যাওয়ার কারণে যতটুকু অংশ কালো হয়ে গেছিলো, ঠিক ততটুকু অংশই এখান থেকে মেশিন দ্বারা পরিষ্কার করা হয়েছে। যেহেতু এতটুকু অংশ পরিষ্কার করার জন্য এখানে এমনটি হয়ে গেছে, আর এই জায়গাটাই আপনার ফিলিংয়ের মাধ্যমে পূরণ করে দেওয়াটাই হলো ফিলিং করা। আর যেহেতু এটি সামনের দাঁত, এর জন্য কালার ম্যাচিংয়ের 100% কালার ম্যাচিংয়ের প্রয়োজন রয়েছে সামনের দাঁতের ক্ষেত্রে। আর তার জন্য এমন পজিশনে আমরা লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ট্রিটমেন্টের পরের ছবি। এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতের এতটুকু অংশ কিন্তু এখানে খারাপ হয়ে গেছিলো, কালো হয়ে গেছিলো, আর সেটি পরিষ্কার করার ফলে এখানে এতটুকু অংশ লস হয়েছে। আবার সেই লস অংশটুকু লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে বা লেজার ফিলিংয়ের মাধ্যমে কিন্তু সেটি পুরোপুরিভাবে পূরণ করে দেওয়া হয়েছে, যেটি সেম ন্যাচারাল কালারের সঙ্গে ম্যাচিং করেই এই লাইট কিওর ফিলিংটি করা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। তো এখানে দেখুন, এই দাঁতটি এবং এখানে একই সঙ্গে দুটি দাঁত কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। যেহেতু এটি সামনের দিকের দাঁত, সেই ক্ষেত্রে আমরা কালার ম্যাচিং ফিলিং করে থাকি, আর এই কালার ম্যাচিং ফিলিং করার জন্য আমরা লাইট কিওরের মাধ্যমে ফিলিং করে থাকি। তো লাইট কিওর ফিলিংটি মূলত একটি লাইটের মাধ্যমে করা হয়, যার থেকে বিশেষ ধরনের রে বের হয়, আর এই রের সাহায্যেই কিন্তু ফিলিংগুলা দাঁতের সঙ্গে জমে যায়। তো ভিউয়ার্স, যখন এ ধরনের দাঁতের জন্য ফিলিং করাতে যাবেন আপনি, তখন যতটুকু অংশ এখানে কালো দেখতে পাচ্ছেন, ঠিক ততটুকু অংশ কিন্তু মেশিন দ্বারা কেটে পরিষ্কার করে নেওয়া হবে। এবং কেটে পরিষ্কার করার ফলে যতটুকু গর্ত বা ক্যাভিটি দাঁতের উপরে থাকবে, ঠিক ততটুকুই আবার পুনরায় দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে ফিলিংয়ের মাধ্যমে সেখানে পূরণ করে দিয়ে লাইট কিওর মেশিনের সাহায্যে সেই ফিলিংটা সেখানে জমিয়ে দেওয়া হয়। তো এ ধরনের ক্ষেত্রে, সামনের দিকের ক্ষেত্রে যেহেতু কালার ম্যাচিংয়ের 100% কালার ম্যাচিং হওয়ার প্রয়োজন রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা এমন ক্ষেত্রে লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এখানে ফিলিং করে দিয়ে থাকি। এই লাইট কিওর ফিলিংকে অনেকে লেজার ফিলিংও বলে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতে কিন্তু এখানে অনেক অংশই নষ্ট হয়ে গেছে দাঁতের। তো ঠিক এমন পজিশনে সাধারণত যে ফিলিংগুলা আমরা নর্মাল যে ফিলিংগুলা থাকে সেগুলা এমন অবস্থায় করা যায় না। এমন অবস্থায় আপনাকে লাইট কিওরের মাধ্যমে যদি আপনি ফিলিং করে নেন, তাহলে দেখতে সেম আগের মতো হয়ে যাবে, এবং এই লাইট কিওর ফিলিংয়ের কালার ম্যাচিংটা খুবই ভালো হয়ে থাকে, 100% হয়ে থাকে বললেই চলে। তো এখানে দেখুন, এখানে কিন্তু দুটি দাঁতে সমস্যা রয়েছে, এখানে এতটুকু অংশ কালো হয়ে গেছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, সেটাই পরিষ্কার করে কিন্তু সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে। এবং এই দাঁতটিও দেখুন, ফিলিং করে দেওয়া হয়েছে, এটি লেজার ট্রিটমেন্ট করা হয়েছে লাইট কিওর মেশিনের মাধ্যমে। তো এ ধরনের সামনের দাঁতের যে কোনো সমস্যায় কিন্তু আমরা লাইট কিওর ফিলিং করে থাকি, যেটি লেজার ফিলিং। এখানে দেখুন, সামনের এখানে দুদাঁতের মধ্যবর্তী স্থানে এখানে খুবই সামান্য পরিমাণ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। নিয়ম হলো, যখন এমন অল্প থাকতে ফিলিং করা হয় তখনই ভালো হয়, কিন্তু যত বেশি আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হবে ততই কিন্তু ফিলিংয়ের পরিমাণটাও বেশি লাগবে, এবং সেক্ষেত্রে স্থায়িত্বটি ততটাই কম হয়ে থাকে। তো এখানে দেখুন, এখানে আপনার ক্যারিজ রয়েছে, এবং এখানেও দুদাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজ রয়েছে, যা একই সঙ্গে দুটি দাঁত ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। তো এরকম অবস্থায়ও আমরা লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি, যেমনটি এখানে করে দেওয়া হয়েছে, এটি লাইট কিওর মাধ্যমে বা লেজার ফিলিং করে দেওয়া হয়েছে। তো সামনের দাঁতের ক্ষেত্রেই এ ধরনের লেজার ফিলিং বা লাইট কিওর ফিলিং আমরা বেশি করে থাকি। যদি মাড়ির দিকের বড় কোনো দাঁতে এ ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রেও আমরা
এই লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকি। এটি সামনের দাঁত হোক বা মাড়ের দাঁত হোক, যে কোনো দাঁতেই এ ধরনের সমস্যা হলে আমরা লেজার ফিলিংয়েও করে দিয়ে থাকি। ভিউয়ার্স, এছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যায়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এই দাঁতটির দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এটিকে আমরা নেক অংশ বলি। তো এই নেক অংশ অনেকের অনেক কারণে দাঁতের গোড়া বা নেক অংশ ক্ষয় হয়ে যেতে থাকে, এখানে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে যদি কম্পোজিট ফিলিং করা হয় বা অন্য যে ফিলিংগুলো রয়েছে সেগুলো যদি করা হয় তাহলে সেটি খুব বেশি দিন স্থায়ী হয় না। তবে এই ক্ষেত্রে আমরা যখন লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দিয়ে থাকি তখন সেটি বেশ অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। সাধারণত এমনভাবে দাঁতের যে নেক অংশ রয়েছে সেটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে, কিন্তু লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে সেই ক্ষয় হওয়া দাঁতটিকে সেই অংশটুকু পূরণ করে দিলে সে সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, আর এমন অবস্থায় আমরা সাধারণত এই লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমেই ট্রিটমেন্ট করে থাকি, যেটি এখানে দেখতে পাচ্ছেন যে কালো, একই সঙ্গে দুটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। আর এটি হলো ট্রিটমেন্টের পরের ছবি, যেখানে সেম আগের মতো কিন্তু লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এটি করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এছাড়া এই লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে আমরা ফাঁকা দাঁতের জন্য কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে, আর এমন অবস্থায় আমরা আমার কয়েকটি ভিডিও রয়েছে এই ফাঁকা দাঁতের বিষয়ে, সেখানে ফিলিংয়ের মাধ্যমে ফাঁকা দাঁতের চিকিৎসার উল্লেখ করা রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে যতটুকু ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন এটি লাইট কিওর ফিলিং বা লেজার ফিলিংয়ের মাধ্যমেও কিন্তু এ ধরনের ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করা হয়ে থাকে। যদিও সেটি স্থায়ী কোনো চিকিৎসা নয়, কিন্তু তারপরেও এ ধরনের ফাঁকার জন্য যদি আপনি লাইট কিওরের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে মোটামুটি বেশ অনেক দিন পর্যন্ত সেটি স্থায়ী হতে পারে। এমন দাঁতের জন্য আপনার লাইট কিওর ফিলিং যখন করাবেন তখন দাঁতের অংশটা কিছুটা বড় দেখা যাবে। যখন এই দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে যাবে তখন ফিলিংয়ের মাধ্যমে যখন এতটুকু অংশ বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু দাঁত দেখতে সামান্য একটু বড় দেখাবে, কারণ ফাঁকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই দাঁতটি সাময়িকভাবে মানে কিছুটা বড় দেখায়। এই ফিলিংটি করার জন্য ভিউয়ার্স, এখানে ফিলিং করার প্রসেসিংটা দেখানো হচ্ছে। এখানে দেখুন যে দাঁতের যে ফাঁকাটা রয়েছে সেই ফাঁকার সঙ্গে মেডিসিন এখানে বা ফিলিং এখানে জমিয়ে রাখা হচ্ছে ধীরে ধীরে। যখন এভাবে ফিলিং লাগিয়ে রাখা হয় এই ফিলিংটি যখন এখানে দেওয়া হয় তখন নরম অবস্থায় থাকে, এবং যখন লাইট কিওর মেশিনের মাধ্যমে এখানে রে পৌঁছে যায় তখনই ফিলিংটি কিন্তু দাঁতের সঙ্গে জমে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এভাবেই আমরা ফাঁকা দাঁতের চিকিৎসা লাইট কিওর যে ফিলিং রয়েছে বা লেজার যে ফিলিং রয়েছে তার মাধ্যমেও এ ধরনের ফিলিং আমরা করে থাকি। যেমনটি এখানেও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে বেশ অনেক বড় গ্যাপ রয়েছে, আর এই গ্যাপটি পূরণ করার জন্য এখানে লেজার ফিলিং বা লাইট কিওর ফিলিং কিন্তু করা হয়েছে, যেটি দেখতে সেম দাঁতের কালারের মতোই হয়েছে। আর এমন পজিশনে আমরা লাইট কিওরের মাধ্যমে যখন ট্রিটমেন্ট করে দিয়ে থাকি তখন এটি বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হয়ে থাকে। তবে দাঁতগুলো দেখতে কিছুটা আগের তুলনায় বড় হয়ে থাকে, কারণ ফাঁকাটা বন্ধ হয়ে যায় আর তার জন্যই দাঁতগুলো একটু বড় দেখা যায়, এটি স্বাভাবিক। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।